খুড়া, কালকে একটা তোমার কাছে লোটা আর একটা আলিজির বাপ, কিন্তু বাপের কিরা খুড়া কোন হয়ে উঠলো নাই, 100 টাকাটা ফাঁকি হয়ে গেল, নাই কোনো একটা চিহ্ন আসতো, আর তুমি এই নাম্বারটা বাঁচিয়ে দিলে। আরে বাপ, আজকাল কখন কোন নাম্বারটা যে খেলে যাচ্ছে আর কে যে কাকে কখন কামড়ান দিচ্ছে এটা বলা বড় মুশকিল। ভালো ভালো অজায় বলতে পারছে নাই, আর আমি তো সে দাঁত পোকা বের করাই। হ্যাঁ দেখো খুড়া, তুমি রাগি হয়ে গেলে। না ও রাগি নাই, বুঝবার আছে। যেমন আমি ভাবিছিলি কি পকেট গরম করে যাবো শ্বশুর ঘরে, কিন্তু কামড়াইন দিল ঠিকাদারে। যদি বলবে কি করে কামে নিয়ে যাওয়ার সময়, ঠিকাদারে বললো সপ্তাহে পেমেন্ট, তারপরে বললো 15 দিনে পেমেন্ট, তারপরে বললো মাসে পেমেন্ট, আর যখন দিবার সময় হইল তখন বেটা বলছে বছরে পেমেন্ট। এই করে ঠিকাদারের সঙ্গে হয়ে গেল আমার বলা বলি। আর কোনো উপায় যদি ঘর আলি তো ঘরে আসে আমার বহুর সঙ্গে আলা আলি। আমার গিন্নি বিনা বুঝে সুঝেই রাগে দিয়েছে পালাই, পালাইন তো দিয়েছে যাই এমন দিয়েছে ভেবাই, সেই যেমন নতুন বাঁধ গেছে গাবাই। বড় দিলে বকুড়া। আরে বাপ, এই জন্য বলছি কাকা, এই বছর যদি বিয়া শাদি করবে তো একটা নিজের লেভেলটা দেখে করবে, নাহলে বাপের কেরা দেখবে কোনো হিসাবেই মিলবে না, জীবনটা কেরোসিন করে দিবে, আর চেহারা দেখবে থার্ড এম্পিয়ার রকম হয়ে যাবে। ফিরে বিয়া করবে বো, টাকা পয়সা লিও না, স্বভাব চরিত্র আর যদি পরিবেশ হয় ভালো তো দালান ঘরের দরকার নাই, মাটির ঘরে ভালো। দরকার হইলে ওয়ান প্যাস বিয়া করবে বো, পেটে যদি অল্পই থাকে কালি, কিন্তু স্বভাব চরিত্র যেন ভালো হয় আর ঠিকঠাক হয় যেমন মুখের বলি।